পথ চলতে আমরা প্রায় এই গাছটি দেখে থাকি। গাছটির নাম বিষ কাঁঠালি। স্যাঁতসেঁতে মাটিতে দিব্যি আরামে দিন পার করে। গাছটির বাংলা নাম বিষ কাঁঠালি, ইংরেজি নাম ওরিয়েন্টাল পিপার, বৈজ্ঞানিক নাম পার্সিকারিয়া ওরিয়েন্টালিস। সংস্কৃত ভাষায় গাছটিকে বিশল্যকরণী নামে ডাকা হয়। বিষ কাঁঠালি একটি ঔষধি গাছ। এটি পলিগোনাসিয়েস পরিবারের উদ্ভিদ। গাছটি আকারে 2 থেকে 3 ফুট লম্বা হয়। পাতা লম্বাটে অনেকটা আম পাতার মতো। গাছটির মাথায় সাদা ক্ষুদ্র ক্ষুদ্র ফুল ফোটে। সাধারণত 3 প্রকারের বিষ কাঁঠালি গাছ আমরা সচরাচর দেখতে পাই। এই বিষ কাঁঠালি গাছ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ, এশিয়া, আমেরিকার নাতিশীতোষ্ণ অঞ্চলে ব্যাপক হারে জন্মে। দেখতে ভারী সুন্দর গাছটি রয়েছে কিছু চমৎকার চমৎকার ঔষধি গুণাবলী। টিউবার কলোসিস নিরাময় এর বীজ ব্যবহার করা হয়। ভীমরুলের কামড় হতে যে ব্যথা তৈরি হয়, সে ব্যথা নিরাময়ে এর রস ব্যবহার করলে বেশ সুফল লাভ করা যায়। বন্ধুরা, বিষ কাঁঠালি গাছ সবচেয়েতে বেশি ব্যবহৃত হয় মেয়েদের বাদকের সমস্যায়। বাদকের সমস্যায় বিষ কাঁঠালি গাছ কীভাবে ব্যবহার করতে হবে, কীভাবে খেতে হবে, সে বিষয়টি জানার পূর্বে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এ ধরনের ভিডিও আপনারা নিয়মিত দেখতে পান। চলুন এবার জেনে নেই বাদকের সমস্যায় বিষ কাঁঠালি গাছ কীভাবে ব্যবহার করতে হয়। যে সমস্ত মেয়েদের ঠিক মতো মাসিক হয় না বা মাসিক ক্লিয়ার হয় না, 1 মাস হচ্ছে আর 2-1 মাসের মধ্যে কোনো খবর নেই, বা মাসিকের রক্তস্রাব নিয়মিত হয় না, মাসিক শুরুর আগে পেটে প্রচুর পরিমাণে ব্যথা করে, বন্ধুরা যারা এ সমস্যায় আছে তাদের ক্ষেত্রে গাছটি অত্যন্ত অত্যন্ত উপকারী এবং বেশ ফলদায়ক। এ ধরনের সমস্যার ক্ষেত্রে বিষ কাঁঠালি গাছের 15 থেকে 20টি ডগা নেবেন, অর্থাৎ মাথা নেবেন, এবং 15 থেকে 20টি গুলমরিচ নেবেন। একত্রে বিষ কাঁঠালি গাছের ডগা এবং গোলমরিচ একত্রে নিয়ে তা সুন্দর করে পাটায় বেটে নিতে হবে। ছোলা বা বুটের মতো করে ছোট ছোট বড়ি তৈরি করবেন। এই বড়িগুলো কাঁচের পাত্রে রেখে দিয়ে প্রতিদিন সকালে বাসি পেটে 1টি করে বড়ি নিয়ে ঠান্ডা পানি সহ নিয়মিত 15 দিন খেতে হবে। আশা করা যায় এতে চিরদিনের জন্য বাদক সমস্যা হতে মুক্তি পাবেন। তবে অবশ্যই এই বড়ি 15 দিন নিয়মিত করে এক নাগাড়ে খেতে হবে, ইনশাল্লাহ বাদকের সমস্যা আর থাকবে না। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ।